ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে যেতে দাও। না মল্লিকা, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তুমি। তুমি কে? তুমি সরি, আপনি জেগে গেছেন? শরীর কেমন আছে আপনার? আমি আমি ঠিক আছি। এটা কোন জায়গা? আরে আপনি আপনি কি করছেন? আপনার শরীর ঠিক নেই, আপনি আরাম করুন। আমি একদম ঠিক আছি। আপনি কে? আমি আমার নাম স্নেহা। তিন দিন আগে আমি ওই আপনাকে শহরের বাইরে ওই অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম, তাই নিয়ে চলে আসলাম। কি, আমি তিন দিন ধরে অজ্ঞান ছিলাম? আগে হ্যাঁ, আসলে এ তো ভগবানের অনেক বড় কৃপা যে আপনার কিছু হয়নি। এমনিতে আপনি অজ্ঞান হলেন কি করে? আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল আমার সঙ্গে। আমার ফোন, এক মিনিট। হ্যাঁ, আপনার নাম? হর্ষ। কি ব্যাপার, আপনি দরজা দিকে কেন দেখছেন? সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু না, আপনি আরাম করুন না। না, আমি এবার যাব। আমি বললাম আপনি কোথাও যাবেন না, এই ঘরের বাইরে একদম বেরোবেন না। আমি আপনার জন্য হলুদ দুধ পাঠিয়ে দিচ্ছি।
কামিনী আর রাঘব নিশ্চয় চিন্তা করছে খুব। আমি ফোন করে দেখছি। এখানে নেটওয়ার্ক নেই। চারটে বেজে গেছে, আমাকে যেতে হবে। হর্ষ, তুমি এই বাড়ির একজন অতিথি। ভালো এটাই হবে যে নিজের সম্মান নিয়ে থাকো, কোনো ব্যাপারে অধিকার ফলানোর চেষ্টা করো না। আপনি কে? আমার নাম হলো জয়ন্ত। এই বাড়িটা আমার, আর স্নেহা আমার মেয়ে। তুমি যাও এখান থেকে, যাও। আগে আমি এখন ঠিক হয়ে গেছি, এখান থেকে যেতে চাই। তুমি এখান থেকে যেতে পারবে না,
এর মানে? আমার চার মেয়ের বিয়ে হচ্ছে, তুমি এই বাড়ির অতিথি। যতক্ষণ বিয়ে সম্পূর্ণ না হচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে। কিন্তু আমি তো কিন্তু ফিন্তু কিচ্ছু না, যাও যাও নিজের ঘরে। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছা। সমস্ত ঘড়িগুলো চারটের সময় এসে থেমে গেছে, মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গেছে। ফোন, এতেও চারটেই বাজে। আপনি রাগ করেননি তো? হ্যাঁ, আমি রাগ করেছি। মানলাম আপনাদের বোনেদের বিয়ে, কিন্তু আমি এখানে থাকতে পারবো না। দেখুন, আমি তিন দিন ধরে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছি, আর কেউ কিছু জানে না। আর আপনার বাবা তো জাস্ট, আপনি বুঝতে পারছেন তো আমার কথা? ওনার তরফ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু বিয়ে বাড়ি থেকে এভাবে চলে যাওয়াটা অশুভ হয়ে দাঁড়াবে। কি হলো হর্ষ? এখানে কেউ ছিল, আমাদের কথা শুনছিল। তোমার বোনেরা তোমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। চলো, এখান থেকে বেরোনো এতটা সহজ হবে না। কিভাবে ফোন করবো আমি ইয়ামিনী আর রাঘবকে? Thank you.
দেরি কেন করলে স্নেহা? আমি আসলে গায়ে হলুদের বিধির জন্য এটা আনতে গেছিলাম। আজ তোমার বোনেদের বিয়ে হচ্ছে, তোমার আনন্দ হওয়া উচিত, নাচা উচিত। তুমি এরকম মুখ ভার করে রয়েছো কেন? দাও। গায়ে হলুদের বিধি রক্ত দিয়ে এবার দেখছো কি? তুমিও এসো না স্নেহা, কি হয়েছে? তুই এত ভয় কেন পাচ্ছিস? আমরা সবাই তোর দিদি না, চল আয় কাছে। না ভয় পাস না স্নেহা, আয় আয় আমার কাছে আসবে। ছোট বোন আয় আমার কাছে, আমার কাছে। বেচারি স্নেহা, ও ফেঁসে আছে এরকম একটা অদ্ভুত বাড়িতে। আত্মাদের আওয়াজ? কোনো লাভ নেই, এই ঘর থেকে ফোন করে কোনো লাভ হবে না। এই ঘরের ফোনের সমস্ত লাইন অন্য জগতে চলে যায়।
কেমন আত্মা ছিল? অনেক বড় ভুল করেছিস তুই এখানে এসে, অনেক বড় ভুল। এখানে তোর আসা উচিত ছিল না। আমি এখানে স্বেচ্ছায় আসিনি, আমায় এখানে আনা হয়েছে, আর এবার আমি এখান থেকে বেরোতে চাই। এখন এখান থেকে বাইরে যাওয়া খুবই মুশকিল। এখন বাইরে যাওয়া যাবে না যতক্ষণ না মৃত্যুর এই বিয়ের খেল চলতে থাকবে। মৃত্যুর বিয়ে? হ্যাঁ, সব লোক এখানেই আটকে থাকবে যতক্ষণ না এই বিয়ে না হয়ে যায়। কিন্তু আমার এসব বিয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এইসব সেই অপয়া দিনের জন্যই ঘটছে, যেদিন জয়ন্তর মেয়েরা বাইরে কুয়োতে। শুভঙ্কর, কীর্তি, আপনি কি করছো তোমরা দুজন এখানে? আমি আগে শুভঙ্কর বাবা আমাকে ফুলগুলো দিতে এসেছিলেন বাড়িটা সাজানোর জন্য। রান্নাঘরে যাও শুভঙ্কর, অনেক কাজ পড়ে আছে। হর্ষ, তুমিও গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়ে গেছে, আর মানুষের পক্ষে রাত জাগা ভালো কথা নয়। শুভঙ্কর কুমার সম্বন্ধে কিছু বলছিলেন, কিন্তু উনি ওনার কথা শেষ করতে পারলেন না। এখন কি হবে? কীর্তি মেম সাহেব যখন ওর সাথে কথা বলতে দেখেই ফেলেছে, এখন উনি আমাকে জীবন্ত রাখবে না, উনি আমাকে এখন আর কিছুতেই ছাড়বে না। কে আমাকে ক্ষমা করে দিন, এরকম ভুল আর দ্বিতীয়বার হবে না। তুই বেঁচে থাকবি তবে তো দ্বিতীয়বার ভুল করবি না। জানো তো এই লাশটাকে নিয়ে কি করবে? আগে হ্যাঁ, এসো হর্ষ, এসো। ভালো হয়েছে তুমি এসে গেছো,
আমরা এখানে আমাদের হবু জামাইদের জন্য একটা বিধি পালন করতে চলেছি। এবার তারা আর প্রিয়া এই বিধি সম্পন্ন করবে। শাস্তি পাবি তারা। প্লিজ ওকে ক্ষমা করে দিন। চুপ কর মেয়ে, মধ্যখানে কথা বলার সাহস কে করে হলো? এবার তুইও শাস্তি পাবি। দেখুন, এ আপনাদের কাছে ক্ষমা চাইছে, একে শাস্তি দেওয়ার কি প্রয়োজন? ক্ষমা করা বা না করা আমাদের হাতে। তুমি চলো এখান থেকে, চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? চলো এখান থেকে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আর আপনারা কি করতে চলেছেন তারার প্রিয়ার সাথে? বেশি প্রশ্ন করো না, তোমার শরীর খারাপ, দুপুর থেকে তুমি কিচ্ছু খাওনি। দেখুন দেখুন, আমার খিদে নেই, আমি খাবো না। এবার তুমি এখান থেকে বাইরে যেতে পারবে না হর্ষ, যেতে পারবে না। যদি আমি এখান থেকে পালাবার চেষ্টা করি তাহলে ওরা আমার সাথে সেটাই করবে যারা শুভঙ্করের সাথে করেছে। Thank you.
বন্ধ করে দিলি? আমাকে ক্ষমা করে দিই, ভুল হয়ে গেছে। ক্ষমা নয়, তুই শাস্তি পাবি। তারা প্লিজ ওকে ক্ষমা করে দিন। চুপ কর মেয়ে, মধ্যিখানে কথা বলার সাহস কে করে হলো? এবার তুইও শাস্তি পাবি। তো এই শাস্তি পেয়েছে রা দুজন, বিধি সঠিকভাবে সম্পূর্ণ না করার। বিচারি স্নেহা, ও আমার মতো এখানে ফেঁসে রয়েছে, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে এখান থেকে বাইরে বেরোনোর। আপনি সেই না যিনি আমাকে ফোন করতে বাধা দিয়েছিলেন? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। না, আমি এখান থেকে যাব না। আর আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ আমি জানতে পারছি যে এখানে আসলে হচ্ছেটা কি। ভগবানের দেবী, তুমি এখান থেকে চলে যাও। কেউ আমাদের একসঙ্গে দেখে ফেললে তোমার সাথে আমিও মরে যাব। কে মারবে আমাদের? আমি জিজ্ঞেস করছি, কে মারবে আমাদের? আপনি আপনি এসব জিনিসপত্র ব্যবহার করছেন বিয়েতে? এটা কি ধরনের বিয়ে? যতক্ষণ বিয়ে শেষ না হয় তুমি এই ঘরেই চুপচাপ পড়ে থাকো, কোনো প্রশ্ন না করে। যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো তুমি বেঁচে যেতে পারো। কে মারবে আমাদের? আর এসব বিয়ে শেষ হওয়ার পর কি হতে চলেছে? কেউ আমাদের কথা শুনে নিয়েছে। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল, বড় অনর্থ হয়ে গেল। শাড়িগুলো কেন লুকোচ্ছিলেন? এসে গেছো তোমরা? এসো ভেতরে এসো। কেমন আছো কীর্তি? ভালো আছি, ভেতরে এসো। তুমি একাই এসেছো? আমন আর বিশাখাকে সঙ্গে নিয়ে আসুনি। ও, আমনের নতুন চাকরি তো ছুটি পাইনি। আর হ্যাঁ, বিশাখার কলেজে পরীক্ষা চলছে তাই ও আসতে পারেনি। বাহানা করো না, এসব আচার অনুষ্ঠান, তোমার এইসব নিয়ে মজা করা উচিত হয়নি। ওই দুজনকে বিয়েতে না নিয়ে এসে তুমি মোটেই ভালো করনি। Thank you.
কেমন আছো? ঠিক আছো? তেমনি যেমন প্রত্যেক বছর থাকি। কিন্তু আপনি আমান আর বিশাখাকে সাথে কেন আনেননি? ও ভুল হয়ে গেছে মা, এই বছর আসতে পারিনি। ও ভুল যখন করেছেন তার শাস্তি তো পেতেই হবে। এবার আপনারা এই ঘর থেকে বেরোতে পারবেন না। না 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 মা, এরকম করো না, এরকম করো না। আমরা তো আপনাদের আত্মীয় না, আপনারা আমাদের সাথে এরকম করতে পারেন না। না আমাদের আমাদের ক্ষমা করে দাও, আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। যেতে চাইছো, যাও। থ্যাংক ইউ। আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও। আমরা কিছু করিনি, আমাদের যেতে দিন, যেতে দিন আমাদের। এই লোকগুলো আবার এদের দুজনকে নামিয়ে দেয়। আমাদের যেতে দাও, আমাদের যেতে দাও, কিছু করো না এনাদের, প্লিজ বাবা, প্লিজ। কীর্তি, ওকে নিয়ে যাও এখান থেকে, প্লিজ মা। চলো চলো এখান থেকে। খবরদার, আজকের পরে কাউকে বাঁচানোর চেষ্টা করবে না, না হলে আমি তোকেও আমার সঙ্গে নিয়ে যাব। তোমার পরিবারের লোকজন কি চান? কি করবে এসব জেনে হাস? আমাকে বাঁচাতে পারবে না, আমাকে ভগবানও বাঁচাতে পারবে না। আমি তোমায় কিচ্ছু হতে দেব না। তা একদম ঠিক বলছে, ওকে ভগবানও বাঁচাতে পারবে না। তুমিও এদের সঙ্গে জড়িত তাই না? না হাস, ইনি আমার ঠাকুরদা, বাকিদের মতন নয়। আমার নাম রাজেশ্বর, আমি আর স্নেহা এই গৃহে আটকে পড়েছি এই বিয়ের গোলক ধাঁধাতে। এসব বিয়ের উদ্দেশ্যটা কি আর এসব কবে থেকে চলে আসছে? এটার সূত্রপাত হয় 7 বছর আগে, যেদিন আমার 4 বোনের একসাথে বিয়ে হবার কথা ছিল। চারিদিকে একটা খুশির আমেজ, বন্ধুরা আত্মীয়রা সবারই মুখে কত খুশি,
কিছুই খুশি দুঃখে পরিণত হলো যখন টানোর জন্য বরযাত্রীকে ফিরিয়ে নিয়ে গেল। মা বাবা এই পদনাম সহ্য করতে পারলো না, আর তারা নিজেরা গলায় দড়ি দিল। আর আমি নিজেকে মা বাবার মৃত্যুর জন্য দায়ী মনে করি। আমার বোনেরাও কই ছাপ দিয়ে আত্মহত্যা করলো। আমাদের ক্ষমা করে দিও বাবা, আমাদের জন্য তোমাকে নিজের প্রাণ দিতে হলো। যারা এর জন্য দায়ী তারা কখনো সুখী থাকতে পারবে না। এখন বিয়ে তো ওদের করতেই হবে, আমাদের বেঁচে থাকতে নয় তো আমাদের মরার পর। তখন থেকে আমার ঠাকুরদাই আমাকে লালন পালন করে বড় করে তুলেছেন। এবার বুঝলাম, মানে প্রত্যেক বছর তোমার বোনেদের আত্মারা এই জন্য ফিরে আসে যাতে তারা বিয়ে করে নিজেদের সেই ইচ্ছা পূরণ করতে পারে যা তারা বেঁচে থাকতে পূরণ করতে পারে। আমাকে, স্নেহাকে আর সব আত্মীয়দের এই বিয়েতে আসতে হয়, মৃত্যুর এই বিয়েতে। আর যারা এটা করে না ওদের সাথে ওনারা তাই করেন, যা এখনই ওনারা তোমার চোখের সামনে করলেন। আর এই বরেরা? এগুলো সেই ছেলে যারা ধোঁকা দিয়েছিল আমার নাতনিদের, এই জন্য সবাইকে আসতে হয় ওই আত্মাদের শান্তির জন্য। মানে একবার এই সব বিয়েগুলো হয়ে গেলে এক বছরের জন্য আপনারা স্বাধীন? না, এটাই শেষ বছর, সব থেকে অপয়া বছর। অপয়া বছর মানেটা কি? যেদিন আমার নাতনিরা আত্মহত্যা করেছিল সেদিন শুক্রবার ছিল, আর এবারেও এই বিবাহগুলো অনুষ্ঠিত হচ্ছে শুক্রবারের রাত্রিতে। তারপরে ওরা সবাইকে শেষ করে দেবে, কেউ বাঁচবে না, আমি না স্নেহা আর না তুমি। মানে কাল আমরা সবাই মারা যাব? এরকম পাগলামি থামানোর একটা না একটা রাস্তা তো আছেই। আছে, ওই আত্মাদের বিয়ের মধ্যে যদি জীবিত দুটি মানুষের বিয়ে হয়ে যায় আর ওই মণ্ডপেই যদি বিয়ে হয়ে যায় তাহলে হয়তো আমরা বেঁচে যাব। স্নেহা আর রাজেশ্বর ও আত্মা, যদি তুমি স্নেহাকে বিয়ে করো তাহলে সেটা আমাদের বাঁচার রাস্তা হতে পারে। স্নেহা আর আমি বিয়ে করলে এমন কি হবে? ওই বিবাহ মণ্ডপে সমস্ত মেয়েরা কুমারী ছিল, যদি ওই মণ্ডপেই স্নেহা বিবাহিত হয়ে যায় তাহলে হয়তো ওই আত্মারা শান্তি পাবে। আর এই ঘটনা প্রবাহ চিরদিনের মতন বন্ধ হয়ে যাবে। যদি এরকম ব্যাপার হয় তাহলে ঠিক আছে, আমি স্নেহাকে বিয়ে করব। চলো।
স্নেহাকে বিয়ে করেও আমরা বাঁচতে পারবো কিনা। যাও বাবা, ওখানে গিয়ে বসো। প্রত্যেকটা বছর এটাই হয়, আমরা এখানে এসে আটকে যাই। কোনোভাবে এই বিয়েটা একবার যদি হয়ে যায় তাহলে আমরা এক বছরের জন্য মুক্তি পাব। ভয়েতে আমার জীবন বেরিয়ে যাচ্ছে, সময় যেন সামনের দিকে একেবারে এগোচ্ছে না, একই জায়গায় দাঁড়িয়ে আছে। কোনোভাবে একবার যদি বিয়েটা হয় তাহলে থেমে থাকা সময়টা আবার চলতে শুরু করবে। বাবা, আমি খুব খুশি হয়েছি এটা জেনে যে তুমি স্নেহাকে বিয়ে করতে চাইছো। আগে স্নেহা খুব ভালো মেয়ে, আমি ওকে বিয়ে করবো। স্নেহা তোকে খুশি রাখবে, লগ্ন 4টে বাজার আগে। Thank you.
দেখছো কি, এখন তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান শুরু করো। নূপুর আর অভিমন্যু এসে এখানে বসো। বিশ্বাসঘাতকতা মানে মানে স্নেহা আর রাজেশ্বর ও আত্মা লগ্ন চারটে বাজার আগে। তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি। উনি এই শাড়িগুলো কেন লুকোচ্ছিলেন? সব লোক এখানেই আটকে থাকবে যতক্ষণ না এই বিয়ে না হয়ে যায়। এইসব সেই অপয়া দিনের জন্যই ঘটছে, যেদিন জয়ন্তর মেয়েরা বাইরে কুয়োতে। এখন বিয়ে তো ওদের করতেই হবে, আমাদের বেঁচে থাকতে নয় তো আমাদের মরার পর। যদি তুমি স্নেহাকে বিয়ে করো তাহলে সেটা আমাদের বাঁচার রাস্তা হতে পারে। এই বিয়ে, ওই কাপড়, গয়না আর ওই রক্ত, একটা তো কিছু আছে যাই সবকিছুকে একসাথে জুড়ে রেখেছে। যদি কোনোভাবে ওই কাপড় আর গয়নাগুলোকে কুঁয়োতে ফেলে দেওয়া হয় তাহলে হতে পারে এই মৃত্যুর খেলাটা শেষ হয়ে যাবে। জন্য আসুন।
এখানে কোথাও একটা হবে বাড়ির উঠোনে। স্নেহা কোথায়?
সমস্ত কোণেদের সাথে ওরা তো কুঁয়োতে থাকারই কথা ছিল। এরকম নয় তো যে স্নেহা বেঁচে আছে? স্নেহা, তুমি, আমি তো ভেবেছিলাম যে তুমি ওদের মধ্যে একজন। স্নেহা, স্নেহা, সব ঠিক হয়ে যাবে। তোমার পরিবারের সদস্যদের আত্মারা মুক্তি পেয়ে গেছে। না, কিছুই ঠিক হয়নি। এই সব তো ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমার বিয়ে এই মণ্ডপে না হয়। কিন্তু আমি তো এইমাত্র কুঁয়োতে দেখলাম যে তুমি যেটা দেখলে সেটা একটা ছলনা, হাস, একটা ষড়যন্ত্র। এবারে ওরা সবাই বেরোত আসবে, আর এক এক করে সব আত্মীয় স্বজনদের একই পরিণতি হবে, যা শুভঙ্কর, গিরিশ অঙ্কল আর সবিতা আন্টিকে দেওয়া হয়েছিল। আর এবারে হয়তো ওরা আমাকেও ছাড়বে না। কি, আমার কারণে তুমি আর তোমার আত্মীয় স্বজন বিয়ের এই মারণ খেলায় ফেঁসে গেছো? কিন্তু হর্ষ, এখনো কিছু বিগড়ে যায়নি। আমরা এটাকে এখনো আটকাতে পারি, এখনই এই মুহূর্তে এই মণ্ডপে বিয়ে করে। হ্যাঁ হর্ষ, এখন এটাই একমাত্র উপায়। ঠিক আছে, চলো। হর্ষ, এবার কি হলো? হর্ষ, আমাদের বিয়ে হতে পারে না। কিন্তু কেন? কারণ তুমি বিয়ের ওই সকল সাজসজ্জার সাথে আমার ওই পূর্বপুরুষদের হারও ফেলে দিয়েছো, যেটা ছাড়া এই বিয়ে হতে পারে না। ঠিক আছে, আমি নিয়ে আসছি। না হর্ষ, তুমি ওই ভেতরে যেও না, ওখানে অনেক বিপদ। এটা শুধু কুয়ো না, মৃত্যুর রাস্তা। এই কুয়ো আমার সব আপনজনকে কেড়ে নিয়েছে। যদি তোমাকে, স্নেহা, আমাকে যে কোনো উপায়ে এই খেলাটা শেষ করতে হবে। আমার চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। না হর্ষ, 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 তার মানে তোমার বিয়ে একটা আত্মার সাথে হওয়ার কথা ছিল? হ্যাঁ, স্নেহার সাথে যেই ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গেছিল, সেই কারণেই সে আমাকে বেছে নিল। আর যদি আমার বিয়ে স্নেহার সাথে হয়ে যেত, তাহলে আমিও চিরদিনের জন্য এই গোলক ধাঁধায় ফেঁসে যেতাম। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি বাড়িতে গেলে কি করে? আমাদের জীব তো রাস্তায় খারাপ হয়ে গেছিল না, কি হয়েছিল তারপর, আর কোথায় চলে গেছিলি তুই? আরে হর্ষ, তুমি ফিরে এসেছো, থ্যাঙ্ক গড তুমি ঠিক আছো। আমার তো ভেবে ভেবে প্রাণ বেরিয়ে গেছিল। কোথাও তোমার কিছু কিছু হয়ে যায়নি তো? হ্যাঁ,
হর্ষ, কি হলো? তুমি আমাকে এইভাবে কেন দেখছো? আমি আমি ওর সাথে দেখা করেছিলাম। ওর সাথে? কার সাথে দেখা করেছিল হর্ষ? তোমার যমজ বোন মল্লিকার সাথে। কি? মল্লিকা তোমার সামনে এসেছিল? শুধু সামনেই আসেনি, ও আমার প্রাণও নেওয়ার চেষ্টা করেছিল। কি? মল্লিকা তোমাকে মারতে চেয়েছিল? হ্যাঁ, জানি না আমি বেঁচে গেলাম কি করে এবং ওই আত্মাদের বাড়িতেই বা পৌঁছলাম কি করে। এর মানে মল্লিকা যদি তোমার কাছে পৌঁছে যায় তাহলে ও আমার কাছেও পৌঁছতে পারবে। কিন্তু তুমি তো সেটাই চাও যামিনী, সেটাই তো তোমার উদ্দেশ্য, যে তুমি কোনোভাবে মল্লিকার কাছে পৌঁছে তাকে শেষ করে দাও। আর তোমার কি উদ্দেশ্য হর্ষ? নিজের জীবনকে বারবার সংকটে ফেলছিস, এই আত্মাদের মধ্যে তুই কি খুঁজছিস? আমি যে কি খুঁজছি তার উত্তর আমি নিজেও জানি না।